গঙ্গারামপুর রেল স্টেশনে দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ হবে। সেই সঙ্গে রেল স্টেশন সংলগ্ন বেহাল রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন রেল কর্তারা। রেলের কর্তাদের আশ্বাসের পর খুশির আবহ শহর জুড়ে। শনিবার দুপুর নাগাদ বিশেষ ট্রেনে গঙ্গারামপুর রেল স্টেশনে পরিদর্শনে আসেন কাঠিয়ার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার সহ অন্যান্য রেল কর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস, অন্যতম সদস্য প্রত্যুষ তালুকদার, অরুণাভ দাস সহ বিশিষ্ট জনেরা। এদিন রেল কর্তৃপক্ষ পরিদর্শনে এসে গঙ্গারামপুর রেল স্টেশন বিভিন্ন বিভাগ খতিয়ে দেখেন। সেই সঙ্গে গঙ্গারামপুর রেল স্টেশনে কর্মরত রেল কর্মীদের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন। এ বিষয়ে কাটিয়ার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী জানান। दूसरा जो प्लेटफॉर्म होगा उसका टेंडर हो गया है और हम लोग जल्दी उसको अवार्ड कर देंगे और मेरा टारगेट है अगले 6 महीने में हो जाएगी। सर बोल रहे हैं कि ये रेलवे स्टेशन का जो लिंक रोड है उसका हालत बहुत ही खराब है, वो रास्ते से पैसेंजर को आने में बहुत ज़्यादा दिक्कत हो रही है, तो सर ये रास्ता कब रिपेयर होगा? वो भी जब बस प्लेटफॉर्म का काम होगा हम उसी काम में रास्ता भी बना देंगे। यात्री सेट जो होता है, यात्री सेट का कोई क्या हाल है उसी का? अब तो आप देख ही रहे हो अभी, और अगले एक हफ्ते में बन जाएगी ये। तो सर आज आप जो इंस्पेक्शन किए हैं तो यही स्टेशन का क्या हालत आपको अभी फिलहाल नजर है? स्टेशन का हालत सर ने इंस्पेक्शन किए हैं और এ বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার জানান। देखिए अभी यहाँ पे बिजली की गाड़ी चलने वाली है, उसके पहले एक ये इंस्पेक्शन होता है, इसको स्टैचुटरी इंस्पेक्शन बोलते हैं। इसमें यात्रियों की और सुरक्षा ध्यान रखना जरूरी होता है, तो वो इंश्योर करने के लिए इंस्पेक्शन आते हैं। मैंने इंस्पेक्शन किया है, छोटी मोटी कमियाँ हैं जिसको बहुत जल्दी पूरा कर लिया जाएगा, उसके बाद এরপর গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস, অন্যতম সদস্য প্রত্যুষ তালুকদার, অরুণাভ দাস পুষ্পস্তবক দিয়ে রেল কর্তাদের বরণ করেন। এরপর গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীরদই উপহার দেওয়া হয়। পরিদর্শন শেষে গঙ্গারামপুর রেল স্টেশনে দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ ও রেল স্টেশন সংলগ্ন বেহাল রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দেন রেল কর্তারা। এই বিষয়ে গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস জানান। কাঠিয়ার ডিআরএম শুভেন্দু চৌধুরী, ওনাকে যেসব কাজ আমাদের হওয়ার ব্যাপার ছিল, যেমন আপনার সেকেন্ড প্ল্যাটফর্ম রুট লাইন এর কেন হচ্ছে না সে সম্বন্ধে বললাম, এবং গঙ্গারামপুরে এই যে লিঙ্ক রোড রয়েছে এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, এই সমস্যা নিয়ে বললাম, এবং আমাদের যে দ্বিতীয় ব্রিজ হওয়ার কথা আছে সে ব্যাপারে কথা বললাম। উনি আশ্বস্ত দিয়ে গেলেন খুব তাড়াতাড়ি গঙ্গারামপুরে এই কাজগুলো শুরু হবে, সেই জন্য ওনাকে ধন্যবাদ দিলাম। উনি বলল আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের চেষ্টাও যথেষ্ট, গঙ্গারামপুর খুব ভালো লাগে, গঙ্গারামপুরে কাজ করার জন্য আমরা তৈরি আছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।